রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা নিহত ১১ আরো বিস্তারিত জানিয়ে দেব কাশ্মীরে ফের আক্রান্ত হিন্দু পণ্ডিত গুলি করে হত্যা পারমাণবিক সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ ভারতের আরো থাকবে তিনটি অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে বিতাড়িত করার দাবি রাশিয়ার ইরানের দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন সমর্থনের মূল রহস্য কুখ্যাত সেই কারাগারে অগ্নিকাণ্ড নিয়ে যা বলেছে ইরান তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বল প্রয়োগ হুঁশিয়ারি চীনের এবং সর্বশেষে জানিয়ে দিব সীমান্ত সুরক্ষায় প্রথম রুশ সেনাবাহর বেলারুশে শুনছিলেন সংবাদ শিরোনামাখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা নিহত ১১ রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে মস্কো একই দিনে ইউক্রেনের ঝাপরজিয়ে পাল্টা হামলা চালায় রুশ বাহিনী এর মধ্যে সোমবার থেকে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে ন্যাটো পাল্টা ব্যবস্থা হিসেবে বেলারুশের সেনা পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ইউক্রেনের অন্যতম ঝুঁকিপূর্ণ শহর ঝাপরজিয়ার বাসিন্দাদের ঘুম ভাঙ্গে বিকট শব্দে এদিন রুশ সেনাদের চালানো একাধিক হামলায় লন্ডভন্ড হয়ে পড়ে শহরটির একটি পার্ক লর্ড এতে ক্ষতিগ্রস্ত হয় যানবাহন পাশাপাশি ধসে পড়ে ঘরবাড়ি সহ নানা স্থাপনা এই ঘটনা বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে এই হামলার জন্য রুশ সেনাদের দায়ী করেছেন ইউক্রেনের বাসিন্দারা স্থানীয় এক বাসিন্দা বলেন ভোর ৫টা বেজে ১৫ মিনিটের দিকে একাধিক শব্দ হয় তারপরে আমরা বাইরে বের হয়ে আসি বিস্ফোরণের ১৫ মিনিট পর চারদিকে একেবারে নিস্তব্ধ হয়ে যায় পরে দেখি পার্কিং লটে হামলা চালানো হয়েছে এর মধ্যে রাশিয়ার একটি পর্যবেক্ষণ কেন্দ্রে ভয়াবহ হামলার খবর পাওয়া গিয়েছে এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গিয়েছে একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো যদিও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ একই এলাকার একটি জ্বালানি ডিপিওতেও ভয়াবহ হামলার ঘটনা ঘটে চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে বেলজিয়াম উত্তর সাগর এবং ব্রিটেনের আকাশ সীমায় ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো তবে এতে কোনো পারমাণবিক তাজা বোমা ব্যবহার করা হবে না বলে নিশ্চিত করেছে জোটটি আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে অনুশীলন ন্যাটোর এমন ঘোষণার ব্যাপক চোট এসে রাশিয়া পাল্টা জবাব বেলারুশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ বাহিনী গঠনের অংশ হিসেবে রুশ সেনাদের প্রথম বহর পাঠিয়েছেন পুতিন বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সীমান্তের সুরক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাই যৌথ বাহিনীর প্রধান লক্ষ্য কাশ্মীরে ফের আক্রান্ত হিন্দু পণ্ডিত গুলি করে হত্যা হিন্দু পণ্ডিত নিহতের ঘটনায় আবারও উত্তপ্ত জম্মু কাশ্মীর শনিবার কাশ্মীরের সোফিয়ান জেলার পুরাণ কিষাণ নামে একটি হিন্দু পণ্ডিতকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা পরে ওই হত্যার দায় স্বীকার করে কাশ্মীর ফ্রিডম ফাইটার নামের এক সংগঠন খবর দ্য হিন্দু স্থানীয় সময় শনিবার কাশ্মীরের সোফিয়ান জেলায় কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন পুরাণ কিষাণ এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় একদল অস্ত্রধারী হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করে চিকিৎসক হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে কয়েকশো মানুষ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা তারা এবলেন একের পর এক টার্গেট কিলিং এর শিকার হচ্ছেন হিন্দু পণ্ডিতরা স্থানীয় একজন বলেন বেলা ১১:৩০টার দিকে আমি বাগানে কাজ করেছিলাম তখন উনি স্কুটি নিয়ে বাসায় ফিরছিলেন ঠিক সেই মুহূর্তে পেছন থেকে গুলি করা হয় এসে দেখি রক্তস্থ অবস্থায় পড়ে আছে প্রাণ কিষাণ একজন আফেল চাষী তার এক ছেলে একসময় এক মেয়ে রয়েছে তারা পড়াশোনা করছে কাশ্মীর পুলিশ বলেছে হত্যা দায় স্বীকার করেছে কাশ্মীর ফ্রিডম ফাইটার নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিন্দু পণ্ডিতদের রক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানায় পুলিশ কাশ্মীরের হামলাকারীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান পুলিশ কর্মকর্তা সুজিত কুমার বলেন হত্যার কারণ জানতে আমরা তদন্ত শুরু করেছি তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা করেছিলাম তারপরে হামলার ঘটনা ঘটল এই ঘটনায় পুরো এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন সোফিয়ানে পুরাণ কিষাণ ভট্টের উপর সন্ত্রাসী হামলা একটি কাপড় সূচিত কাজ তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি
আন্তরিক সমবেদনা প্রকাশ করে এক বার্তায় বলেন, আমি জনগণকে আশ্বস্ত করছি যে সন্ত্রাসীদের এবং যারা তাদের কাজ করে প্ররোচনা দেয় তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। এর আগে গত 16 আগস্ট একই এলাকায় অস্ত্রদের হামলায় প্রাণ হারানো এক হিন্দু পণ্ডিত, সেই রেশ কাটতে না কাটতে আবার হামলার ঘটনা ঘটল। কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের অধিকাংশ শিক্ষক ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব রয়েছেন। তবে বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার কারণে 1989 সাল থেকে এ পর্যন্ত 2.5 লাখের বেশি হিন্দু পণ্ডিত কাশ্মীর ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছেন। পারমাণবিক সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ ভারতের। পারমাণবিক সাবমেরিন INS অরিস্ত থেকে ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ করেছে ভারত। শুক্রবার বঙ্গোপসাগরে ওই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় বলে প্রকাশ। ভারতীয় মিডিয়া জানা, এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল ভারত। এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, INS অরিস্ত থেকে সাবমেরিন লসন ব্যালিস্টিক মিসাইলেরও সফল উৎক্ষেপণ করা হয়েছে। বঙ্গোপসাগরে ওই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। অত্যন্ত সফলভাবে ওই পরীক্ষা সফল হয়েছে। প্রয়োজনীয় সমস্ত শর্ত এবং প্যারামিটারে সবই পূরণ হয়েছে। পরমাণু হামলা সংক্রান্ত ভারতের প্রথম হামলা না করার নীতি মেনেই দেশে প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করা হয়েছে। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, এই মুহূর্তে ভারতের হাতে আছে 3টি পরমাণু শক্তিচালিত সাবমেরিন। এর একটি INS অরিহস্ত স্থল ও আকাশ আগে থেকে ভারত পরমাণু অস্ত্রে প্রত্যাঘাত সফল ছিল। এবার সাগর থেকেও পারমাণবিক অস্ত্র হামলার প্রত্যুত্তর দিতে প্রস্তুত ভারত। INS অরিহস্ত ভারতের প্রথম পারমাণবিক সাবমেরিন। 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধের পরেই সাগরপথে পারমাণবিক সক্ষমতার প্রয়োজনীয়তায় অনুভব করেছিল ভারত। প্রক্রিয়া শুরু হয় তখনই, অবশেষে 2016 সালে শেষের দিকে প্রথম সেনাবাহিনীর হাতে আসে। কিন্তু তখনও অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা বাকি ছিল। ভারতের সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, স্থল আকাশ থেকে পরমাণু হামলা চালানোর সক্ষমতা আগেই ছিল ভারতের, শুধু সমুদ্র গর্ভ থেকে পরমাণু হামলা চালানোর ক্ষমতা ভারতের ছিল না। প্রকৃত পরমাণু শক্তিধর রাষ্ট্রের কাছে এই দিন সক্ষমতা থাকাই জরুরি, কারণ আধুনিক যুদ্ধের কৌশল বলেছে, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্রের উপর অন্য একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র যদি পরমাণু হামলা চালায় তাহলে এমনি ভাবে হামলা চালানো হবে যাতে প্রতিপক্ষের ভূখণ্ডে যত পারমাণবিক পরিকাঠামো রয়েছে সেগুলো সবকটি ধ্বংস করা দেওয়া যায়। সেই কারণেই সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পরমাণু হামলা চালানোর বিকল্প পরিকাঠামো হাতে থাকা জরুরি। 3টি অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে বিতাড়িত করার দাবি রাশিয়ার। রাশিয়া জানিয়েছে যে 3টি অঞ্চলে ইউক্রেন বাহিনী অগ্রগতি হাসিল করেছিল, ওইসব এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেস্ক, খেরসন এবং মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেন যেসব এলাকা পুনর্দখল করেছিল সেসব এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। আর এর মাধ্যমে ইউক্রেনের বাহিনীর ব্যাপক ক্ষতিও করা হয়েছে। তবে এ ব্যাপারে অন্য কোনো সূত্র থেকে সত্যতা যাচাই করা যায়নি। রাশিয়া আরো জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইউক্রেনের সামরিক এবং জ্বালানি টার্গেটগুলোতে হামলা অব্যাহত রেখেছে। তারা এসব হামলায় দূরপাল্লার প্রিসিশন গাইডেড অস্ত্র ব্যবহার করেছে। সূত্র আল জাজিরা। ইরানের দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন সমর্থনের মূল রহস্য। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন পিয়রে ইরানের সহিংসতা এবং দাঙ্গা সৃষ্টিকারীদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ঘোষণা করে বলেছেন, যদিও বাইডেন প্রশাসন কূটনীতিককে পারমাণবিক অস্ত্র অর্জন রোধ করার সর্বোত্তম উপায় বলে মনে করে, তবে ইরানের বর্তমান অস্থিরতার প্রতি সমর্থন দেওয়ার বিষয়ে ওয়াশিংটন প্রাধান্য দিচ্ছে। গত মাস থেকে ইরানের কিছু প্রদেশে দাঙ্গা সৃষ্টি হয়েছে। এসব দাঙ্গা এবং সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য বা আরো তীব্রতর করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এর প্রতি সমর্থন জানিয়েছে। ইরানের অস্থিরতা এবং সহিংস কর্মকাণ্ড শুরু হওয়ার পরই মার্কিন কর্মকর্তার প্রকাশ্যই তাদের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। হোয়াইট হাউসের মুখপাত্র সাও, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইসও স্বীকার করেছেন যে বাইডেন প্রশাসনের মনোযোগ এখন ইরানের চলমান সহিংসতার দিকে এবং একটি চুক্তির জন্য প্রস্তুত না হওয়ার জন্য উল্টো তেহরানকে অভিযুক্ত করেছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও ইরানের অস্থিরতা অব্যাহত রাখাকে সমর্থন করেছেন এবং দাবি করেছেন, আমরা সাহসী ইরানি নাগরিক এবং নারীদের পাশে আছি। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিনেরা কেন ইরানের চলমান অশান্তি এবং অস্থিরতার প্রতি প্রকাশ্যে সমর্থন দিচ্ছে? ধারণা করা হচ্ছে যে ইরানের অস্থিরতার প্রতি ওয়াশিংটনের প্রকাশ্যে সমর্থনের প্রথম কারণ হলো আমেরিকার সাম্প্রতিক বছরগুলোতে ইরানি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার অনেক চেষ্টা করেছে, কিন্তু এই প্রচেষ্টা সফল হয়নি। তেহরানের বিরুদ্ধে সাবেক
মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে ইসলামী প্রজাতন্ত্রকে উৎখাত করার লক্ষ্যে অনুসরণ করা হয়েছিল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও বলেছিলেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার 40তম বিপ্লব বার্ষিকী উদযাপন করতে সক্ষম হবে না। কুখ্যাত সেই কারাগারে অগ্নিকাণ্ড নিয়ে যা বলেছে ইরান। ইরানের কুখ্যাত এবিন কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় কারাগার থেকে অগ্নিশিখা উদ্ধার কুণ্ডলী বের হচ্ছে। বিবিসি জানিয়েছে কারাগার থেকে সতর্কতামূলক সাইরেন ও গুলির শব্দ শোনা যায়। এখানে মূলত রাজনৈতিক বন্দীদের আটকে রাখা হয়। একজন কর্মকর্তার বরাতে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে অগ্নিকাণ্ডের জন্য উত্তেজনা ও অপরাধমূলক কর্মকাণ্ড দায়ী। কুর্দি অরুণিমাস আমিনিকে ঘিরে চলা তীব্র আন্দোলনের মধ্যে ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কারাগারে আগুনের বিষয়ে বিবিসি পার্সিয়ান বিভাগের সাংবাদিক রানা রাহিমপুর বলেছেন, কারাগারে ঘটনার সঙ্গে সাম্প্রতিক বিক্ষোভকারীদের সাথে কোনো সম্পৃক্ত আছে কিনা তা এখনো পরিষ্কার নয়, কিন্তু এক্ষেত্রে তাদের সম্পৃক্ত থাকতে পারে, কারণ শত শত বিক্ষোভকারীকে ওই কারাগারের পাঠানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করা হয়েছে বিক্ষোভের সঙ্গে কারাগারে আগুনের ঘটনার কোনো সম্পর্ক নেই, বরং এর পিছনে অপরাধীরা রয়েছে। সেখানে বলা হচ্ছে সাধারণ অপরাধীরা এই দাঙ্গা ঘটিয়েছে, রাজনৈতিক বন্দীরা এর সঙ্গে জড়িত নয়। ইরানের বিচার বিভাগ জানিয়েছে শনিবারে অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন ভয়ঙ্কর সন্ত্রাসী ও দাগি আসামি কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালানো পথ বন্ধ করা রাখার জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করার কারণে এবং সেগুলো তাদের না জানা না থাকার কারণে তারা ধরা পড়ে যায়। তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বল প্রয়োগ, হুঁশিয়ারি চীনের। চীন বলেছে দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল চেষ্টা চালাবে বেইজিং, কিন্তু যদি সেই প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজন বল প্রয়োগ করা হবে। গতকাল শনিবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির 20তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়ালি ও এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বেজিং এ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করতে বল প্রয়োগ করার অধিকার বেজিং এ সংরক্ষণ করে। চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র আরো বলেন, তাইওয়ানের কিছু মুষ্টিময় মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেজিং দিতে পারছে না। তিনি বলেন, চীন তাইওয়ানের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না, কারণ এই দ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে মূল ভূখণ্ডে একত্রিত করতে চায় বেজিং। এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে বেজিং। জাতিসংঘ বিষয়টি স্বীকৃতি দিয়েছে। মার্কিন সরকার 1979 সালে এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ানকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই থেকে চীনের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে বেজিংয়ের উপর্যুপরি হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকারের নানা আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে চীনকে কোণঠাসা করার ও তাইওয়ানের হস্তক্ষেপ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে। সীমান্ত সুরক্ষায় প্রথম রুশ সেনা বহর বেলারুশে। সীমান্ত সুরক্ষার অংশ হিসেবে রাশিয়ার সেনা বহর গাড়ি প্রথম কাফেলা বেলারুশে পৌঁছেছে। গতকাল শনিবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বেলারুশ সীমান্তে ন্যাটো জোটের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চলতি সপ্তাহের প্রথম দিকে মস্কো এবং মিনস্কো যৌথ বাহিনী মোতায়েনের জন্য একটি চুক্তি করে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আঞ্চলিক সেনা মোতায়েনের ব্যবস্থা করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক। 1999 সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নিরাপত্তা চুক্তি হয়, যার মধ্য দিয়ে দুদেশ পরস্পরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে সম্পূর্ণভাবে জড়িত। চলতি সপ্তাহের প্রথম দিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ঘোষণা করেছিলেন যে মস্কো এবং মিনস্কো বেলারুশের মাটিতে সেনা মোতায়েনের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে। তার ভাষায়, কি এবং পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে বেড়ে চলা আগ্রাসীমূলক তৎপরতার কারণে রাশিয়ার সঙ্গে বেলারুশের সেনা মোতায়েনের চুক্তি করে। সূত্র আল জাজিরা।